ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফার্স্ট অফ অল যে ভিডিও দেন, এরকম ভিডিও কিন্তু আপনি কাইনমাস্টের মাধ্যমে খুব ইজিলি মেক করতে পারবেন, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। এর জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। তো এর জন্য আপনি আপনার ফোন থেকে কাইনমাস্টের অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, যদি না থাকে প্লে স্টোর পেয়ে যান অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কাইনমাস্টের অ্যাপ্লিকেশনটা ওপেন করে এখানে প্লাস অনুসার দেবেন, তারপর এখান থেকে 69 স্টুডিওটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার রেকর্ড কিন্তু ভিডিওটি ইনপুট করার জন্য মিডিয়া অপশন চলে যাবেন, দেন হচ্ছে আপনার যে ফোল্ডার আছে জাস্ট ভিডিওটা ফোল্ডার থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি এখানে দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে আপনি কিছুটা জুম করে নিতে পারেন ভিডিওটা। তো এখানে আপনার হচ্ছে একটা ক্যাপচার প্রয়োজন হবে, এমটি অবস্থায় যে কোনো একটা ক্যাপচার, হয়তো আপনি ইন পজিশন থেকে নিতে পারেন অথবা স্টার্ট পজিশন। তো আমার যেহেতু এটা স্টার্ট পজিশন আছে, তো আমি হচ্ছে স্টার্ট পজিশন থেকে ক্যাপচার নেব। আপনারা ইন পজিশন যে পজিশনের একটা ক্যাপচার নিয়ে নেবেন। তো এখানে আর কি যখন জাম্প করতেছে ওই পজিশনে, যেহেতু আমাদের হচ্ছে ফ্লাইংটা স্টার্ট হয়, তো আমরা কী করবো এই পজিশনে হচ্ছে টাইম লাইনটাকে দাঁড় করে সিজারফোন চলে যাবো, যাওয়ার পর এখানে টিমটা রাইট অফ প্লেট দিয়ে কাট করে দেবো, যেহেতু আমাদের একটু প্রয়োজন নেই। আমরা হচ্ছে এখান থেকে একটা এমটি ক্যাপচার নিয়ে নেবো স্টার্ট পজিশন থেকে। তো এখান থেকে আমাদের ক্যাপচার নিতে হবে আপাতত। তো এখান থেকে আমরা হচ্ছে ক্যাপচার এখন চলে যাবো, যাওয়ার পর ক্যাপচার অ্যান্ড সেভ দিয়ে আমরা এখান থেকে একটা ক্যাপচার নিয়ে নেবো। নিয়ে আমাদের এখানে ফুললি ব্যাকগ্রাউন্ডটি রিজার্ভ করে নিতে হবে। তো আপনার চাইলে যে কোনো সফটওয়্যার অথবা যে কোনো সাহায্যে আপনারা হচ্ছে ক্যাপচারটাকে রিজার্ভ করতে পারেন। তো আমি হচ্ছে সরাসরি রিমুভ ভিজিটে মানে অনলাইন যে ওয়েবসাইটটি তেরিয়াতে করবো, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিন, আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে আপনি হচ্ছে সার্চ বারে লিখবেন ROMOVE, তো removevisi.com লিখলে চলে আসবে। তো এটার লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সরাসরি এখান থেকে ক্লিক করে চলে আসবেন। তো আসার পরে আর যারা সার্চ করে রাখবেন তাদের ইন্টারফেসটা থাকবে এরকম। তো ওয়েবসাইটটা সিলেক্ট করার পর এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন, দেন আপনার ক্যাপচারকৃত যে পিকচারটি জাস্ট হচ্ছে পিকচারটিকে আপনি সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পর এখানে জাস্ট 4 থেকে 5 সেকেন্ড একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ইমেজটি ফুললি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনারা চাইলে সফটওয়্যার অথবা যে কোনো সাহায্যে আপনারা করতে পারেন, যেটা দিয়ে ভালো লাগে। তো এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পর দেন ডাউনলোড দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার ক্যাপচার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটোটি আপনার হচ্ছে মেমোরিতে সেভ হয়ে যাবে। তো আমরা এখন সরাসরি কাইনমাস্টারে ব্যাক করবো। তো কাইনমাস্টারে ব্যাক করার পর এখান থেকে আমাদের একটা ক্যাপচার নিতে হবে, যেটি এন্ট্রি অবস্থায়। তো আমাদের যেহেতু স্টার্ট পজিশন আছে, আমরা স্টার্ট পজিশন থেকে আমরা ক্যাপচার এখানে যাবো, যাওয়ার পর এখান থেকে ক্যাপচার অ্যান্ড অ্যাজ ক্লিক করে দেবো, দেন হচ্ছে আমাদের এখানে এন্ট্রি অবস্থায় একটা ক্যাপচার হয়ে যাবে। তো আপনারা যদি ইন পজিশন থাকে ইন পজিশন থেকে নিয়ে নেবেন। তো আমরা হচ্ছে এটা ইন পজিশনে আসবো, আসার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার করা যায় মানে পিকচারটি আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার করছি ওইটা অ্যাড করতে হবে। এর জন্য অপশন চলে যাবো, যাওয়ার পর মিডিয়াতে। তো আমাদের যে ফোল্ডার আছে জাস্ট আপনি ফোল্ডার থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার করা পিকচারটা এখানে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এটা আপনি ফুল ফ্রেম করে দেবেন, আপনার ফ্রেমটা যতটুকু ততটুকু করে দেবেন। তো দেওয়ার পর এখন আমাদের হচ্ছে যে পিকচার ক্লিক করবো, তারপর হচ্ছে এখান থেকে আমরা ট্রাভেল আইকন পেয়ে যাবো, অ্যানিমেশন আইকন মানে অ্যানিমেশন অপশন। তো এই অপশন চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা কিছুটা সামনে স্লাইড করবো সাইডে। তো এটাকে আমরা উপরের দিকে দিয়ে দেবো, যেহেতু আমাদের অ্যানিমেশনটা উপরের দিকে ছিল। দেওয়ার পর টিকমার ক্লিক করে দেবো। তো এখান থেকে আপনারা যদি সাউন্ড অ্যাড করতে চান, আপনি অডিও থেকে আপনি ইচ্ছা মতো সাউন্ড অ্যাড করে নেবেন। আমি জাস্ট এখন ভিডিওটাকে প্লে করে দেখবো যে আমাদের ভিডিওটা ঠিক আছে কিনা। তো আপনারা এইভাবে কিন্তু খুব সহজে ভিডিওগুলো মেক করতে পারেন। তো এখানে হচ্ছে অ্যানিমেশনটা কিন্তু অতিরিক্ত ফাস্ট আছে, আপনারা চাইলে এখান থেকে স্লো করতে পারেন। এই জন্য অ্যানিমেশনে যাবেন, যাওয়ার পর এটাকে আপনি মাইনাস করে দেবেন, এই যে এখানে যে আইকনটা আছে এটাকে মাইনাস করে দেবেন। দেওয়ার পর কিছুটা সামনে যাবেন, তারপর হচ্ছে এটাকে উপরের দিকে নিয়ে যাবেন এইভাবে চাপ দিয়ে ধরে। তো এখন কিন্তু আপনার স্লো ফাস্ট হয়ে যাবে, আপনি চাইলে স্লো ফাস্ট মানে এটা স্পিডটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে কিন্তু স্লো আছে, আপনার ইচ্ছা মতো যেরকম প্রয়োজন হয় সেরকমটা দিয়ে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের ভিডিওটা সেভ করার জন্য শেয়ার আইকনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে এক্সপোর্ট করে দিলে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করা তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের একটা সাবস্ক্রাইবারই আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট করলে আমরাও ভিডিও বানাতে উৎসাহ পাই। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোন টিউটোরিয়ালে। একদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।